তাকে একটা কাপড় দিয়ে আপনার তার একটা কাপড় দিয়ে তাকে ঢেকে দিবেন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সাহাবীগণ মানতে পারেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি যাই যেই রাসূলকে দেখে আমরা আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করলাম, আমাদের জীবনকে পরিবর্তন করলাম, সেই রাসূল চলে যাবে এটা সাহাবীরা মানতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত কঠোর সাহাবী তিনিও মানে অস্থির হয়ে গিয়েছিলেন। তাও বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে ছিলেন না, তিনি একটু দূরে ছিলেন। তো তিনি খবর পেয়ে আসলেন, এসে তিনি কোনো মানুষের সাথে কথা বলেন নাই, সবাই হইচই করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে লাস্টটা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে, তিনি সেখানে চলে গেলেন। যে তিনি কাপড়টাকে উঠালেন, হাদিসে আসছে যে তিনি মাথার দিক থেকে কাপড়টাকে উঠালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের মধ্যে তিনি চুম্বন দিলেন, দিয়ে মসজিদে আসলেন। এসে তিনি খতবা দিলেন, খতবার এক পর্যায়ে তিনি বললেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান কাদ ইয়ালাম আন্না মুহাম্মাদ কাদ মাত, তোমরা যারা হইচই করতেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকে যারা মেনে নিতে পারতেছ না, তোমরা জেনে রাখো যারা মুহাম্মদের ইবাদত করে তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচিরেই মৃত্যুবরণ করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহু হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন হলো হাইয়ুল কাইয়ুম, তার কোনো মৃত্যু নাই। তারপরে তিনি সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াত পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন রাসূল ছাড়া আর কিছু না। তিনি যদি ইন্তেকাল করেন এবং তিনি যদি নিহত হন, তোমরা কি তোমাদের অবস্থান থেকে পরিবর্তন করবে? এই কথা যখন বললেন সাহাবীদের অনেকে বললেন যে কোরআনে যে এরকম একটা আয়াত আছে আমাদের মনে হলো যে এই প্রথম শুনলাম। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় যে অনেক বিষয় আমাদের জানা থাকলেও স্মরণ করে দেওয়া লাগে, মনে থাকে না, এই বিষয়ের সাথে এই বিষয়টা মনে থাকে না। তো দুই নম্বর কি বলছিলাম, প্রস্তুতের দুই নম্বর হলো তাকে কাপড় দিয়ে ডেকে দেখতে হবে।